বাত ব্যথা, এটি কি ব্যথা, কোন ব্যথাকে বুঝিয়ে থাকেন? বাত ব্যথা বলতে জয়েন্ট পেইন বা গিরা ব্যথা, জয়েন্ট ফুলে যাওয়া বা গিরা ফুলে যাওয়া, বা ধরেন জয়েন্টের যে স্বাভাবিক যে মুভমেন্ট বা যে ভাঁজ করতে পারা সেটা করতে না পারা, বা জয়েন্টের আশেপাশে যে স্কিন আছে সেগুলো ফুলে যাওয়া, এটার পাশাপাশি মাংসপেশির দুর্বলতা, তারপরে হচ্ছে উনি হাঁটতে পারছেন না, উনি স্বাভাবিকভাবে আগে যে কাজগুলো করতে পারতেন সেগুলো উনি এখন করতে পারছেন না, এইভাবে আসলে আমাদের কাছে বাত ব্যথা নিয়ে আমাদের পেশেন্টরা আমাদের কাছে প্রেজেন্ট করে। তো এই যে বাত ব্যথার যে সমস্যাগুলো, তার মধ্যে সবচাইতে কোন ধরনের রোগীদেরকে বেশি দেখেছেন? বাত ব্যথার অনেকগুলো টাইপস আছে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ভাষ্য অনুযায়ী 694 ধরনের বাত ব্যথা আছে। এর মধ্যে আমরা সবথেকে কমনলি যে বাত ব্যথার ধরনটা পেয়ে থাকি সেটা হচ্ছে বার্ধক্যজনিত যে অস্টিওআর্থ্রাইটিস, গিট বাত বা রিমাটয়েড আর্থ্রাইটিস, গাউট কোমরে ব্যথা বা স্পন্ডালো আর্থ্রাইটিস। কিছু কিছু বাত আছে যেগুলো আসলে শুধুমাত্র জয়েন্টের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, যেমন সিস্টেমিক লুপাস এরিথেমাটোসাস, সিস্টেমিক স্ক্লেরোসিস, কানেকটিভ টিস্যু ডিজিজ, আমাদের বয়স্ক নারীদের যে হাড় ক্ষয় যে রোগগুলো হয়ে থাকে, এই ধরনের রোগগুলো আসলে আমরা আমাদের এই ডেইলি প্র্যাকটিস লাইফে দেখে থাকি। স্যার, বাত ব্যথার রোগীদের কমন উপসর্গগুলো একটু বলে দিতেন। বাত ব্যথা বলতেন জয়েন্ট অ্যান্ড ইটস সারাউন্ডিং স্ট্রাকচারের সমস্যাগুলো আমাদের কাছে এসে এক্সপ্রেস করেন। এটার পাশাপাশি আসলে বাতের আরও অনেক ধরন আছে, যেমন বাত শুধুমাত্র জয়েন্টের মধ্যে সীমাবদ্ধ থাকে না, আমাদের শরীরের যে গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ, ব্রেইন, আই বা চোখ, তারপরে ফুসফুস, হার্ট, লিভার, কিডনি, স্কিন তো বলেছি, এটার পাশাপাশি রক্তনালিকা বা ব্লাড ভেসেলস, এগুলোতেও আসলে আক্রান্ত হতে পারে।